বাংলা নববর্ষকে ঘিরে নাশকতা মোকাবেলায় সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক। তিনি বলেন কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। আর রমজান মাস হওয়ায় বিকেল চারটার মধ্যেই রমনা বটমূল ছাড়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি আরও বলেন জঙ্গি হামলার হুমকি না থাকলেও সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। রমনা বটমূলে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তারা এসব কথা বলেন। সোহান খানের প্রতিবেদন। 2001 সালে বাংলা বর্ষবরণে রমনা বটমূলে বোমা হামলার ঘটনার পর থেকে বিশেষ দিনগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া। বাংলা নববর্ষ 2030 বঙ্গাব্দ আগমনে চলছে জোরে সোরে প্রস্তুতি। রমনা বটমূলে চলছে মঞ্চ সাজানোর কাজ, অপেক্ষা কেবলই নতুন বর্ষবরণের। পহেলা বৈশাখের আয়োজনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রমনা বটমূলে চলে সিটিটিসির মহড়াও। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি দেখে নেন আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে লেখা সিক্রুট পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে। এই নিয়ে শাহবাগ থানায় জিডি করেছে আয়োজক কমিটি। রমনা বটমূলে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি যুবতী ও তরুণীরা যাতে হেনস্থার শিকার না হয় সেজন্য মোবাইল কোর্ট থাকবে বলে জানান তিনি। বাংলা নববর্ষ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে নববর্ষ অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র‍্যাবের সকল ব্যাটালিয়ন সহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ডিএমপি কমিশনার বলেন উচ্চস্বরে কোনো বাজনা বাজানো যাবে না। সকাল ৬টায় শুরু হলেও রমজান মাস হওয়ায় বিকেল ৪টার পর রমনা বটমূল ছেড়ে দিতে হবে সর্বসাধারণকে। এই রমনা কেন্দ্রিক, ইউনিভার্সিটি কেন্দ্রিক, রবীন্দ্র সরোবর কেন্দ্রিক, জগন্নাথ ইউনিভার্সিটি কেন্দ্রিক এবং ঢাকা শহরের যেখানে যেখানে পয়লা বৈশাখের প্রোগ্রাম হয় প্রত্যেকটা প্রোগ্রামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করে। রাজধানীর যেসব স্থানে বর্ষবরণের অনুষ্ঠান হবে সেখানে চেকপোস্ট আর্চওয়ের পাশাপাশি ২৭০০ পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। সাইবার মনিটরিং টিম, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডের পাশাপাশি সেসব স্থানে সুইপিং করা হবে বলেও জানান আইনশৃঙ্খলা বাহিনী। সোহান খান, এসএটিভি, ঢাকা।